দূর আজানে মধুর বাজে বাজে মসজি মিনারে একি খুশির অধীর তরঙ্গ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে বানিয়াদি কেন্দ্রীয় বড় জামে মসজিদের পরিচিতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বানিয়াদি গ্রামে এই মসজিদ অবস্থিত আজ থেকে প্রায় বছর আগে আঠারোশো সাতচল্লিশ সালে এই মসজিদ নির্মিত বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদে আমরা লক্ষ্য করেছি তিনটি গম্বুজ ছাড়াও আট দশটির মতো মিনার রয়েছে এই মিনারগুলোর গায়ে কিন্তু চমৎকার করে সেই আমলের চিনামাটি টুকরো দিয়ে কারুকাজ করা হয়েছে নানান রঙের খুবই সুন্দর বিশেষ করে এক একটি চার চারটে মিনারকে যদি আমরা লক্ষ্য করি আমরা লক্ষ্য করব যে এটি সুন্দর করে এই চারটি চারকোনার মিনারকে সাজানো হয়েছে এই যে সৌন্দর্য সেই আমলে করা এর পরবর্তীতে আমরা যদি বলি যে মূল নামাজ ঘর যখন করা হয়েছে এবং এই বাইরের যে অংশটুকু আছে সুযোগ রয়েছে মসজিদকে সুন্দর করে গড়ে তোলা যায় যাতে এই মসজিদে যুগ যুগ ধরে ইবাদত চলতে থাকবে এলাকার মানুষ আগামী প্রজন্মের মানুষ সবাই এই মসজিদে মহান আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকবেন বানিয়াদি জামে মসজিদ রূপগঞ্জের একটি অন্যতম স্থাপত্য কীর্তি মুসলিম স্থাপত্যের একটি ঐতিহ্যমণ্ডিত মসজিদ হচ্ছে বানিয়াদি জামে মসজিদ কারণ এখানে আমরা দেখতে পাই যে মুসলিম স্থাপত্য রীতির সাথে ঔপনিবেশিক স্থাপত্যের একটি মেলবন্ধন বা সংমিশ্রণ ঘটেছে মসজিদটি নির্মিত হয় আঠারোশো সালে ঔপনিবেশিক যুগে যখন ব্রিটিশরা এদের শাসন করছিল মসজিদের যে মিনারেটগুলো রয়েছে সেই মিনারেটগুলোতে আপনারা দেখবেন যে কলস স্তম্ভ মূল বিশিষ্ট মিনারেট এই কলস নকশাটি হচ্ছে ঔপনিবেশিক স্থাপত্য নকশার একটি প্রমাণ এবং আমরা অন্যান্য যে মুসলিম যে স্থাপত্য বৈশিষ্ট্যগুলো আছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ সাধারণত অধিকাংশ মুসলিম স্থাপত্যকর্মগুলো আছে মসজিদগুলো আছে আমাদের প্রাচীন আমলের যেগুলো আমাদের সুলতানি মোগল ঔপনিবেশিক পিরিয়ড পর্যন্ত মোটামুটিভাবে ধারাবাহিকভাবে যে মুসলিম স্থাপত্য নকশার একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি ঔপনিবেশিক যুগ পর্যন্ত কিন্তু এই মসজিদটিতে যেটি আমি উল্লেখ করেছি যে স্থাপত্য মিনারেলগুলোর ভিত্তিমূলে কলস নকশা রয়েছে তাছাড়াও এর যে অলঙ্করণের বেশ বাহুল্য আমরা দেখতে পাই মসজিদটিতে প্রচুর অলঙ্করণ রয়েছে মিহরাব কেন্দ্রীয় যে মিহরাব প্রাচীরটি আছে মিহিরা প্রাচীরটি অসম্ভব সৌকর্ষমণ্ডিত কেন্দ্রীয় মিহরাবটির মধ্যে ফুল লতা পাতা নানা ধরনের অলঙ্করণ রয়েছে স্থানীয় যে শিল্পী কাজ করেছিলেন তার যে মেধা তার মেধার অসাধারণ বহিপ্রকাশ হয়েছে মিহিরা প্রাচীরের অলঙ্করণটিতে সেই যুগে তো আর আমাদের বর্তমান যুগের ন্যায় আহ ইলেকট্রিসিটি ছিল না এবং এয়ার কন্ডিশনিং কোনো ব্যবস্থা ছিল না তখন প্রাকৃতিকভাবে আলোক এবং বাতাসকে কিভাবে একটি স্থাপত্যের মধ্যে প্রবেশ করানো যায় সেই ব্যবস্থা তখনকার স্থপতিরা খুব ভালোভাবেই জানতেন বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদে আমরা লক্ষ্য করেছি মসজিদের প্রবেশের পথে চমৎকার একটি গেট রয়েছে এটি যদিও পরে নির্মিত হয়েছে এর কারুকার যদি আমরা লক্ষ্য করি পাখার সৌন্দর্য স্থাপত্য নকশা করতে গিয়ে বা উপরে যে চীনা বাসনের টুকরো দিয়ে নানান রঙের টুকরো দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর চারপাশের চারটি মিনার এই মিনারগুলোতে আলাদাভাবে কিন্তু এই স্থাপত্য নকশাগুলো করা হয়েছে যা অত্যন্ত মনোমুগ্ধ দেখতে খুব সুন্দর লাগে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি এই বানিয়াদি কেন্দ্রীয় বড় জামে মসজিদে ঈদের নামাজ হয় ঈদের নামাজ যখন হয় যখন ঝড় বৃষ্টি থাকে না তখন ঈদের নামাজে ইমাম সাহেব এই পূর্ব দিকের অংশে দাঁড়িয়ে এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটি সিঁড়ি এখানে দাঁড়িয়ে খোদ বা আদায় করেন আমরা এর এরপরও লক্ষ্য করব। যে মসজিদে প্রবেশের পথে অর্থাৎ এই গেটের যদি স্থাপত্য আমরা দেখি আমরা লক্ষ্য করেছি মোগল আমলের অনেক মসজিদে বা এর পরবর্তী আমলের অনেক মসজিদে কলসি আকারে যে স্থাপত্যটুকু করা হয় তারও কিন্তু হালকা অংশ আমরা এই বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদে দেখতে পাচ্ছি এই যে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন কলসি আকার এর উপর আবার একটু পাতা আকারেরও আছে এই অংশগুলো এই স্থাপত্য সৌন্দর্যগুলো আরও সুন্দর করে ফুটে উঠত যদি এর যত্ন নেওয়া হতো যদি পলেস্তরা করা হতো যদি রং ব্যবহার করা হতো তাহলে দূর থেকেই মনে হতো যে সত্যি এই মসজিদের স্থাপত্য নকশা কত সুন্দর বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদের পূর্ব দিকে যে খোলা জায়গাটুকু রয়েছে এটি বেশ বড় আকারেরই বলা যায় কিন্তু এই বড় জায়গাটুকু যদি সংস্কার করা হয় অর্থাৎ সুন্দর করে টাইলস লাগিয়ে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয় এখানে প্রচুর মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন পূর্ব দিকের আরেকটি অংশে প্রবেশ করি আমরা দেখতে পাই যে এই অংশে দুই কাতার রয়েছে এই দুই কাতারেও কিন্তু অন্তত সত্তর আশি জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন আমরা লক্ষ্য করছি এই যে নির্মাণ কৌশলগুলো অর্থাৎ এই মসজিদের যে স্থাপত্য নকশা করা হয়েছে এই যে চমৎকার করে সেই আমলে করা কিন্তু এই পিলারগুলো বা মসজিদের দেয়াল মসজিদের গায়ে সত্যিকার অর্থে আমরা ফাটল দেখতে পাচ্ছি আমরা যদি শত বছরের দুশো চারশো পাঁচশত সাতশত হাজার বছরের মসজিদের ইতিহাস খুঁজে পাই এই মসজিদটিও কিন্তু ওই ইতিহাসের অন্তর্ভুক্ত হবে যেহেতু এটিও কিন্তু একশত সত্তর বা চুয়াত্তর বছর আগে নির্মিত বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদে মূল নামাজঘর তিন কাতারের এরপর যে এই দুই কাতারের অংশটুকু দেখতে পাচ্ছি এটি কিন্তু পরবর্তীতে তৈরি করা এর উত্তর এবং দক্ষিণে আমরা লক্ষ্য করছি যে স্থাপত্য যা করা হয়েছে খোলা মেলা অর্থাৎ এখানে কোনো জানলার গ্রিল নেই কোনো দরজা নেই সম্পূর্ণ খোলা যে কারণে এই দুই অংশে উত্তর দক্ষিণ থেকে চমৎকার বাতাস আসে মুসল্লিরা যারা এই অংশে নামাজ আদায় করেন তারা শান্তিতে নামাজ আদায় করতে পারেন মূল নামাজ ঘরে আমরা লক্ষ্য করছি তিনটি কাতার এবং উপরের তিনটি গম্বুজ গম্বুজের নিচের অংশে হালকা হলুদ রং হালকা নীল রং সুন্দর করে সাজানো হয়েছে আমরা এই তিনটি গম্বুজের অংশের নিচের অংশে যদি এও লক্ষ্য করি যে স্থাপত্য মজবুত করার জন্য সুন্দর করে নকশা করা হয়েছে কিন্তু প্রতিটি গম্বুজের নিচের অংশে আমরা ফাটল দেখতে পাচ্ছি যা অতি সত্তর সংস্কার প্রয়োজন বলে আমরা মনে করি এই তিন কাতারের মসজিদে যে মেহরাপটি রয়েছে এই বানিয়াদি কেন্দ্রীয় বড় জামি মসজিদের মেহরাব এটি আমি বর্ণনা করতে গেলে অত্যন্ত আনন্দের সাথে বর্ণনা করতে হয় যে মহান আল্লাহ পাকের ঘর এই ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য যে মেহরাবটি করা হয়েছে অত্যন্ত যত্নের সাথে হালকা নীল রং তার উপর সাদা ফুলের কাজ মেহরাবের ভিতরের অংশে ফুলের কাজ আরও ঘনভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে করা হয়েছে যা এই মেহরাবটি দেখলে বোঝা যায় এই মেহেরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান এবং এখানে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করছি যে মসজিদের উত্তর এবং দক্ষিণে দুটো দরজা রয়েছে অর্থাৎ খোলা রাখা হয়েছে যাতে মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারেন বাইরে থেকে বাতাস আলো বাতাস মসজিদে প্রবেশ করতে পারে মসজিদের মেহরাবের যে ফুলের কাজগুলো করা হয়েছে আমরা যদি লক্ষ্য করি যে নীল রঙের উপর সাদা কারুকাজ এই ফুলগুলো করতে গিয়ে যে টুকরোগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকেও কিন্তু হিসেব করে স্থাপত্য নকশা অনুযায়ী বসানো হয়েছে যাতে এই মসজিদের স্থাপত্য নকশা অর্থাৎ মেহরাবের স্থাপত্য নকশা অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে মেহরাবের উত্তর দক্ষিণে কিন্তু আরও দুটো ক্ষোভ রয়েছে এগুলোতে পবিত্র কোরআন শরীফ রাখা হয় বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা হয় এখানেও কিন্তু কোরআন শরীফের রেয়াল কোরআন শরীফ অনেক মসজিদ আমরা এরকম খুব লক্ষ্য করেছি সেই আমলে নির্মিত এগুলো মূলত মুসল্লিদের নামাজ যারা পড়তে আসেন তারা যেন নামাজের অবসরে নামাজ শুরু হওয়ার আগে বা পরে পবিত্র কোরআন কোরআনতালাবাদ করতে পারেন সেই সুবাদেই এগুলো করে রাখা একশত সত্তর বছর আগে বা আরও আগে বিদ্যুতের প্রচলন ছিল না এখানে সন্ধ্যার পর মাগরীব এসান নামাজ পড়তে মুসল্লিরা যেন নামাজ আদায় করতে পারেন এই ক্ষোভগুলোতে মোমবাতি অথবা প্রদীপ যেটা আমরা বলি যে ক্যারোসিনের বাতি তেলের বাতি জ্বালিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন এরপরও যদি আমরা লক্ষ্য করি যে স্থাপত্যে এই মসজিদের স্থাপত্য নকশাকে মজবুত করার জন্য যে ব্রিজটি করা হয়েছিল সেই ব্রিজের মাঝখানে কিন্তু বেশ বড় রকমের ফাটল লক্ষ্য করছি আমরা অচিরেই এই ফাটল যাতে সংস্কার করা হয় এই আশা করব কারণ এই ফাটল দিয়ে বৃষ্টির পানি মুসল্লিদের গায়ে এসে পড়ে এই বানিয়াদি গ্রামে আমরা জানতে পেরেছি প্রথম মসজিদ এই বানিয়াদি গ্রামের এরপর যদিও আরও আট নয়টা মসজিদ হয়েছে কিন্তু এটি ছিল প্রথম মসজিদ মসজিদটি একটি ঔপনিবেশিক এবং মুসলিম স্থাপত্যের একটি ব্ল্যান্ডিং হয়েছে তবে এই মসজিদটি আমি বলবো যে মসজিদের যেটা বলেছি যে এর মিনারেটের শীর্ষে আপনারা দেখতে পাবেন যে ঔপনিবেশিক স্থাপত্যকর্ম অন্যান্য স্থাপত্যের সাথে এর কিছু কিছু মিল রয়েছে স্থাপত্যের ক্ষেত্রে স্থাপত্য নকশার ক্ষেত্রে আর এই মসজিদটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে এই মসজিদটিকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আমাদের সরকার যেমন ভাববেন তেমনি ভাবে আগে আমি মনে করি স্থানীয় জনগণকে তার ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়াল হতে হবে কারণ স্থানীয় জনগণকে ভাবতে হবে যে এটা আমার ঐতিহ্য প্রিজার্ভেশনের ক্ষেত্রে কনজারভেশনের ক্ষেত্রে তারা আর্থিকভাবে এগিয়ে আসলে আমার মনে হয় একটি ভালো উদাহরণ তৈরি হবে আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা ইমেল করতে পারেন ইমেল পাঠাবার ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট দ্য রেট কেন্দ্রীয় বড় জামে মসজিদের পূর্ব দিকের যে পুকুর দক্ষিণের যে খোলা অংশ এবং বিশেষ করে পূর্ব দিকের যে খালি জায়গার কথা আমরা বলেছি এই অংশটুকু এই পুকুরটুকু এবং দক্ষিণের অংশে যদি সংস্কার করা হয় এটি কিন্তু একটি সত্যিকার অর্থে ঐতিহাসিক মসজিদ হয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমরা এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি বানিয়াদি কেন্দ্রীয় বড় জামে মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে